আমাদের উঠানটা এই ধুলো যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরের দিন কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ এই ধুলোগুলো বসে যায়, ধুলোবালিগুলো, আর পুরো ক্লিন লাগে আর কি দেখতে, তো আমার খুবই ভালো লাগে। তো দেখুন, এই সুপারি গাছের মাঝে মাঝখানের যে জায়গাটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কি, তো এখানে আমি না ওই লাল ফুলের চারাগুলি, ডালগুলি আর কি ভেঙে ভেঙে লাগিয়ে দিয়েছি। এখানে যখন ওই গাছগুলি হবে তখন এই কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, সুপারির গাছের মাঝখানগুলিতে। তো প্রত্যেকটা গাছ প্রায় হয়ে গেছে, মানে গজিয়ে গেছে গাছগুলি, তো হলে কিন্তু দারুণ দারুণ লাগবে দেখতে। তারপরে দেখুন এই আকাশের অবস্থা, উপরে কি একটু হাওয়া আছে, একটু না প্রায় অনেকটাই হাওয়া আসছে। আর এই আমের গাছটি দেখুন, আমের মুকুল হয়েছে, তো কতটা থাকবে বলা যাচ্ছে না, এখন ওয়েদারের উপরে নির্ভর করে। প্রচণ্ড পরিমাণে যদি হাওয়া হয় তো ঝরেই যাবে, এতগুলো তো থাকে না কোনোবার, তো এখন বোঝা যাচ্ছে না কতটা থাক। একটা আমের গাছ ভেঙে গেছে ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওটা আরেকটি আমের গাছ যেখানে ওখানেও হয়েছে আম। তো এই যে এটা আমার মেয়ে, ছোটো মেয়ে, বললাম গেটটা লাগাতে, এই লাল ফুলের গাছটি, তো আমি এটার নাম আজ পর্যন্ত জানতে পারলাম না, এই গাছটি ওখানে লাগাবো। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বুলবুল লাইফস্টাইল, তো আজ আমার সঙ্গে থাকুন, আমি আজকের দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওড়না। এই ওড়নাটি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তিনটি কালার, একটা হচ্ছে ব্লু, তারপর গ্রিন, তারপর ইয়েলো, তারপর তিনটি নেই, অনেক কটা কালার, অরেঞ্জ, তারপরে এটা রেড। এই ধরনের ওড়না আমার কাছে ছিল না, তো আমি এই ওড়নাটি নিয়েছি। ওড়নাটি এই যে দেখতে পাচ্ছেন, এই সেটটাতে পেয়েছি, দেখুন হোয়াইট কালারের, এটা আমি অর্ডার করে নিয়েছি। এটার দাম নিয়েছে হচ্ছে 504 টাকা। তো এটা একদম লং, এই দেখুন, শুধু একটুখানি আর একটু লং হলে বেশি ভালো হতো, ঠিকই আছে। তো এটা হোয়াইট, আমার একটা ব্ল্যাকও আছে এই ধরনের, ওটা আর একটু বেশি সফট। তো এটা হচ্ছে হোয়াইট, এটার সঙ্গে এই ওড়নাটি দিয়েছে শুধু 504 টাকা। তো ভালোই পেলাম, একটা খুব দরকার ছিল এই ওড়নাটি দিয়েছে। আর বেনারসি ওড়নাগুলোর সঙ্গেই এই হোয়াইট কালার, সেটা কোনো অকেশনে বেশ ভালোই লাগে। আর হোয়াইট আপনারা তো জানেন আমার খুব ভালো, আর আমার লাকি কালার আর কি। তো এই এটা আপনাদের কেমন লাগলো জানাবেন। পুরো সফট কিন্তু, আপনারা ভাববেন নাকি খসখসে, পুরো কিন্তু সফট, একদমই সফট, পরে ভীষণ আরাম, কারণ এরকমই সেম আমার একটা ব্ল্যাক আছে, আপনারা হয়তো দেখ। তো ওই ব্ল্যাকটার সঙ্গে আমি একটা বেনারসি ওড়না অর্ডার করেছিলাম, ওড়নাটার দাম নিয়েছিল 350 টাকা, কি খুব বিশাল বড় একটি ওড়না, ওটার সঙ্গে ওটা খুব ভালো ম্যাচ হয় আর খুব ভালো লাগে, পরেও আরাম। আর ওই ওড়নাটা আমি এটাতেও ইউজ করতে পারবো, আর এটার সঙ্গে তো এটা দিয়েছে, এটাও তো পুরো নরম ওড়নাটি, তো এটাও ইউজ করব, যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা ইউজ করব। তো আরেকটি কথা আপনাকে বলেছিলাম, বৃহস্পতিবারের রোজা কিন্তু কোনো কারণবশত সেটা ক্যান্সেল হয়ে গেছে, আজ সেরি খাবো শুক্রবারের রোজা আর কি। তো এরকম হয়, প্রত্যেকবারই হয়। তো দেখুন কেমন হয়েছে, তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখি কি কি শেয়ার করতে পারি। কাছে খোলা দিলবি নাকি দুষ্টু খাওয়াই টাঙিয়ে দিব দিলাম কাছে।
তোমার চুল কোথায় বরণ কন্যা রে তুমি বরণ চুল কোথায় গেলি কন্যা রে তুই আমার মনে আমার ছোট বালিশটি রে কি মিষ্টি ভাই তুই তরুপ সরি ভুলে গেলি পুতুল পুতুল ছোট্ট পুতুল চোখ পিট পিট করে তোলো তোলো মুটি তোলো দেখি দু চোখ ভরে শব্দ শুনে ভয় পেয়েছো করে ঘর ঘর ঝমঝম ঝম বৃষ্টি ঝরে বাইরে ভীষণ ঝড় জানলাটা যে খোলা তুলবে নাকি দুষ্ট হাওয়ায় টাঙিয়ে দেবো দোলা কোন ক্লাসে পড়ছো এটা আমাদের বেলা ছিল না ছোট বালিশটি ওটা অন্য রে আমার ছোট বালিশটি রে মিষ্টি ভাই পুতুল পুতুল ছোট্ট পুতুল চোখ পিট পিট করে তোলো তোলো মুক্তি তোলো একটু আগে দেখতে পেলেন নানিমাটিকে তো এখন আমি বাড়ি যাচ্ছি সেন্টার থেকে বাড়ি যাচ্ছে আর কি যাওয়ার পথে তো নানিমাটার কথা বলি আর কি ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট বলতে গেলে আর বললাম না ভালো লাগে না বলতে খুবই কষ্ট হয় তো উনি খুবই সহ্য করা একটি মহিলা আর কি তো সহ্য ধৈর্য খুবই ওনার আর সবসময় হাসি খুশি ওনার যে এত দুঃখ বেদনা শুধু খাওয়া পড়াই দুঃখ বেদনা না আরও অনেক কিছু আছে একদিন না হয় বলবো তো উনি কাউকে বুঝতে দেন না মানে সবসময় হেসে খেলেই থাকেন আর ওনার একটি চোখে প্রবলেম আছে ভালো করে দেখতে পান না শুধুমাত্র একটি চোখেই উনি দেখেন তা ওনার কোনো কষ্ট বেদনা আমি সবার কাছে প্রকাশ করবে এরকম মহিলা না আর কি তো সরি একটু ডিস্টার্ব হলো তো কোনো মানে কোনো কিছু বুঝতে দেন না এরকম একটি মানুষ তো অনেক কিছু শেখার থাকে প্রত্যেকের কাছে তো আবারও বলছি চেহারা দেখে কাউকে জাজ করা ঠিক না প্রচণ্ড পরিমাণে এই নানিমাটির কাছে গুণ আছে যেটা হয়তো আমাদের কাছে অর্ধেকের অর্ধেকও নেই অনেক কিছু জানেন অনেক কিছু অভিজ্ঞতা বয়সের সাথে সাথে তার হয়েছে আর কি তো দেখুন আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি যেতে প্রায় ভালোই লাগে এগুলো সব আমাদের নিজেদের জানেন এই এটা এই জায়গাটি আমার শ্বশুরমশাই স্কুলকে দান করেছেন তো হাই স্কুল হয়েছে দেখুন কি বিরাট প্রাইমারি স্কুল আর এটাও আমার এক কাকা শ্বশুরের বাড়ি তো বাড়ি চলে এলাম আসার পর তো রুই মাছের কিন্তু অনেকগুলো রান্না আর এটা তো মেনে নিতেই হবে কি বাঙালির মতো মাছ রান্না কেউ করতে পারে না বাঙালি সর্বশ্রেষ্ঠ মাছ রান্নায় আর কি তো যা যা রান্না করেছি রুই মাছ রান্না করছি আর করেছি হচ্ছে কোয়াশ আলু এখানে রান্না হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে আছি আর কি একটু দেরিই হয়ে গেল আর হচ্ছে রুই মাছটা অর্ধেক ভাজা হচ্ছে আর অর্ধেক ভাজবো তো দেখুন বাইরের দৃশ্যটি আজ আকাশটা মনে হয় বৃষ্টি আসবে তো রাতে আস্তে আস্তে রাত হয়ে যাবে আর কি বৃষ্টি মেঘলাই মনে হচ্ছে আকাশটা এই পাশেও তাই তো দেখি তাড়াতাড়ি রান্না করছি তো মশলা করে নিই আর কি মশলা বলতে পেঁয়াজ রসুন আদা পেস্ট করছি তো করে নিই হয়ে গেল খুব তাড়াতাড়ি হয় এই ছোটো জারটায় খুব তাড়াতাড়ি হয় মশলা তো সব রকমই রান্না করি আর কি আমি মাছের কিছু ঠাকুমা মাদের কাছে শেখা কিছু নিজের মাথা খাটিয়ে আবার কিছু দেখবেন রেসিপি দেখে মোবাইলে তো সব রকম মাছের রান্নাই আমি করি আর মাছ খেতে তো আমি ভালোবাসি যদিও আমার বাড়ির কেউ অতটা ভালোবাসে না কিন্তু আমি মাছ খেতে বেশ ভালোইবাসি তো মা
মাছের ঝোল করব, আজ শুধু ঝোল। তো এক এক দিন এক এক রকম করে ভালো। তো জিরে ফোড়ন দিলাম, তারপরে দিব পেঁয়াজ, তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটি এখানে দেওয়া হবে। তো আপনারা কি এভাবে খান? যদি কেউ আমার মতন এভাবে রান্না করে খান তো কমেন্ট করবেন। অনেক রকম রান্নায় রুই মাছের রেসিপি আছে, শুধু এটাই নেই, হিসাব দেওয়া যাবে না, এত রেসিপি আছে। তো এভাবে আজকে করছি ঝোল, ঝোল রান্না করছি। তো পেঁয়াজটি লাল হওয়ার পরে মশলাটি এখানে দেওয়া হবে। দেওয়ার পর তারপরে দেখবেন অনেকে ফুটন্ত ঝোলে মাছগুলো ছাড়ে, কিন্তু আমি একটু অন্যরকম করে রান্না করব। মশলাটি যখন কষা হয়ে যাবে আর কি, তখন একটু তারপরে আমি মাছগুলো দেব। দেওয়ার পর তারপরে আমি গরম জল দেব আর কি। তো এভাবে আজ রান্না করব। আর টমেটোটা যেহেতু আমি পেস্ট করিনি তো কেটেই দিয়ে দিলাম। আর দেখুন মশলাটি কষিয়ে নিচ্ছি আর কি। কষিয়ে নেওয়ার পর এটাতে মাছ দিয়ে দিব। মশলাটির কালারটি একটু চেঞ্জ হয়ে যাবে কষাতে কষাতে। আর এখানে দেওয়া হয়েছে হচ্ছে ধনে গুঁড়ো, ধনে না সরি, জিরে গুঁড়ো, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ, এই চারটি জিনিস দিয়েছি। তো জিরে কাঁচা বাটা দেয় অনেকে, আমি সেরকমভাবেও করি আর এরকমভাবেও করি, সব রকমভাবেই করি। তো ধনে গুঁড়োটা আমার বাড়িতে খুবই পরিমাণে দেওয়া হয়। তো মাছগুলো তো একদম কড়কড়া করে ভেজেছি। আর তো দেখুন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা ভাজার পর আর কি মশলাটা। তো আরেকটু চেঞ্জ হওয়ার পর তারপরে এখানে আমি মাছগুলো ছেড়ে দেব আর কি। এখন ছেড়ে তারপরে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করারও একটি ব্যাপার আছে, আপনি সাবধানে নাড়াচাড়া করতে হবে, এমন এমন তো না তো ভেঙে যাবে আর কি, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো এভাবে আমার মা শিখিয়েছেন কি তরকারি নাড়াচাড়া করারও একটি ক্রেডিট আছে আর কি। আর এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর কি, কাঁচা জল দিলে অত টেস্ট হয় না, গরম জল দিলে ভালো আর কি। তরকারিতে দেখবেন ঝোলের ঝোল যদি দেন তো গরম জল দিলে একটা আলাদাই স্বাদ হয় আর খুব তাড়াতাড়ি হয় আর কি। তো একটু আরও কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে জল দিব। জল দেওয়ার পর তো দেখুন গরম জলেই মাত্র দিলাম, তো দেখুন এক দেওয়ার সঙ্গে সঙ্গে ফোটা শুরু হয়ে গেছে আর কি, ফুটছে। তো ফোটার পর আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কি সুন্দর এসছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন প্লিজ। তো আপনারা কেউ কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করে বলবেন। তো দেখুন কি মাছ আমার রেডি। তো সরি গাইস, আর ভিডিওটি শ্যুট করতে পারিনি এই অবধি। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ রমজান, গুড নাইট, সুইট ড্রিমস।